আসলে এটা কি আমি খুশি সংবাদ দিব না দুঃখের সংবাদ দিব আমি বুঝতে পারতেছি না কারণ বাসিমটে ইন্দোনেশিয়াতে কিন্তু আপনারা অনেকে কিন্তু জেনে গেছেন যে ভার্সন 4.0 যে আপডেটটা সেটা কিন্তু অল্প কিছুদিনের মধ্যে কিন্তু চলে আসবে তো এই ভার্সন 4.0 আপডেট আসবে এটা তো আমার খুশি হওয়ার কথা তাই না বাট আমি কেন মন খারাপ এটা তো অবশ্যই কোনো না কোনো কারণ আছে কারণটা হচ্ছে যারা নাকি লো ডিভাইস ইউজ করে তারা অবশ্যই বুঝতে পারছে কেন মন খারাপ এন্ড যারা নাকি হাই ডিভাইস ইউজ করে তারা তো তাদের ঈদ কারণ সামনে তাদের নতুন আপডেট আসতেছে গেমের মধ্যে বিশাল বড় একটা আপডেট আসতেছে এত বড় একটা আপডেট ভার্সন 4.0 একটা আপডেট যেখানে নাকি আমরা ভার্সন 3.6 এ দেখতাম 5 এর পর 6 দিত 6 এর পর 7 দিছিল ভালো কথা তারপর না হয় ভার্সন 3.7 7 এর পর 8 9 এগুলো আসার কথা ছিল বাট তারা কিন্তু 8 9 এগুলো না নিয়ে এনে কিন্তু একদম তারা প্রায় 1 বছর পর কিন্তু তারা তাদের যে গেমের ভার্সন 4.0 যেটা আমরা কখনো কল্পনাই করি না আমরা কিন্তু এতদিন অনেকেই আপডেট সম্পর্কে অনেক ভিডিও মেক করছে সেখানে কিন্তু কেউই কিন্তু কখনো ভার্সন 4.0 এর কোনো কথাই কোনোদিন উল্লেখ করে নাই আমি অনেক বাইরের দেশে ইউটিউব চ্যানেল ঘাটছিলাম যে আপডেট সম্পর্কে ভিডিও দেখছিলাম তো ওইখানে কেউই দেখলাম না ভার্সন 4.0টা নিয়ে কোনো কথা বলতে তো এইটা ধরতে গেলে আমাদের বাসিমটা ইন্দোনেশিয়ার জন্য অনেক বিশাল বড় একটা চমক ছিল মালের টিমের পক্ষ থেকে আর যত ভিডিও দেখছি না এখন সব ভিডিওতে দেখতাম যে বাসিমটা ইন্দোনেশিয়া যে ভার্সন 3.8 যে আপডেটটা ছিল ওইটা সম্পর্কে অনেকেই নানান কিছু বলাবলি করছিল তো কিন্তু এই ভার্সন 4টা নিয়ে কিন্তু কেউ কিছুই বলে নাই এটা আমাদের জন্য একদম পুরোপুরি অবাক করার বিষয় ভার্সন 4 চলে আসছে তো এটা অনেক খুশির একটা আপডেট যদিও এখন পর্যন্ত প্লে স্টোরে গেমটা কিন্তু নাই আপডেট কিন্তু এখন পর্যন্ত আসে নাই তো যেহেতু গেমটা প্লে স্টোরে নাই তো সেহেতু আমাদের ধরে নিতে হবে গেমটা তো অবশ্যই কোনো না কোনো আপডেট চলতেছে অ্যান্ড যার জন্য কিন্তু গেমটা বর্তমানে প্লে স্টোরে নাই তো তারা কিন্তু হয়তো বা এবার তাদের ম্যাপে অনেক কিছু আপডেট আনতে পারে গেমটার মধ্যে অনেক কাস্টমাইজ করে আরও নতুন কিছু অ্যাড করতে পারে অবশ্যই এগুলো যদি অ্যাড করে আমি যতটুকু বুঝতে পারতেছি ওবিবি সাইজটা একটু হলেও বেড়ে যেতে পারে তো যদি বর্তমানে 800+ MB ওবিবি আমরা ইউজ করে খেলি সেখানে আমরা যদি 1 GB-র উপর ওবিবি যদি আমি এখন সিউরে বলতে পারতেছি না 1 GB কি হবে নাকি তারপরও যেহেতু এত বড় একটা আপডেট আসতেছে সামনে তো সেহেতু অবশ্যই ওবিবি সাইজটা কিছুটা হলেও বাড়তে পারে তখন তো আমার নিজেরই বলি যে যদি আপনাদের দেখাই আমি নিজেই কিন্তু গেমটা পরবর্তীতে খেলতে পারবো না কারণ আমার 64 GB র্যামের ফোনের মধ্যে আমি গেমটাকে স্মুথলি কখনোই খেলতে পারবো না এই বিষয়টা কিন্তু মালের টিম কিন্তু কনফার্ম করে কিছু বলে না যে তারা কি তাদের যে ওবিবির যে সাইজটা সেটা কি বেশি হবে না কম হবে না এরকমই থাকবে এরকম কোনো কিছু তারা উল্লেখ করে নাই তারা জাস্ট তাদের যে নীরবে যে কাজটা ছিল তারা সেই নীরবে একদম চুপচাপ কাজ করে কিন্তু তারা তাদের গেমের মধ্যে আপডেট দিয়ে দিছে যদি আপডেটটা কিন্তু এখন আসেনি মানে তাদের কাজগুলো প্রসেসিং অবস্থায় আছে তো যদি আপডেট সব কিছু ঠিকঠাক থাকে তাদের গেমের মধ্যে তাহলে আমি আশা করি অল্প কয়েকদিনের ভিতরেই আপনারা গেমটা পেয়ে যেতে পারেন এরকম আছে আজকেও পেয়ে যেতে পারেন এরকম আছে কালকেও পেয়ে যেতে পারেন এরকম আছে 2 দিন পরে পেতে পারেন আবার যদি মনে হয় যে প্লে স্টোরের কাছে যে গেমটার মধ্যে কোনো সমস্যা আছে বা আপডেটে কোনো ঝামেলা আছে তাহলে হয়তো বা আরেকটু সময় তারা বেশি নিতে পারে সেক্ষেত্রে হয়তো বা একটু 3-5 দিন আপনাদের সময় একটু অপেক্ষা করতে হতে পারে তাদের কাস্টমাইজগুলো কমপ্লিট করতে তাদের যে বাগগুলো যে সমস্যাগুলো সেগুলো ফিক্স করতে হতে পারে কিছুটা সময় লাগতে পারে যদি আমি বুঝতেছি বেশি দিন লাগবে না বেশিক্ষণ লাগবে না গেমটার আপডেটটা চলে আসতে আসলে এখানে অনেকেই খুশি হলো আমি কিন্তু এখানে তেমন একটা আমার খুশি হইতে পারতাম সিনাগান আমার একটা ভালো ফোন নাই আপাতত যে ফোন আছে সেই ফোনে আপনাদের রোজ 2টা করে কন্টেন্ট দেওয়াটা আমার কাছে অনেক বেশি কষ্টে হয়ে যায় তারপরে চেষ্টা করি দেওয়ার জন্য তো এখন যদি গেমটা এত বড় একটা আপডেট চলে আসে তো সেক্ষেত্রে হয়তো বা আপনাদের মাঝে আমি আর এরকম কন্টেন্ট নাও করতে পারি যদি গেমটা এতটা বড় হয়ে যায় তো দোয়া করবেন সবাই আর চিন্তা করার কোনো কারণে অবশ্যই কোনো না কোনো উপায় আপনার জন্য থাকবে কারণ ভার্সন 3.7 যখন নাকি আসছিল তখন কিন্তু অনেকে গেমটা খেলতে পারতো না বাট আপনাদের কিন্তু চাইলে ওই যে আগে যারা নাকি একটু খাটাখাটি করে তারা কিন্তু ভার্সন 3.6টাও কিন্তু খেলতে আছে তো আমাদের হয়তো বা এরকমই এপিকে মোড ইউজ করে হয়তো বা আমাদের এই গেমের মধ্যে থাকতে হবে আর আমাদের এপিকে ইউজ করে গেমটা খেলতে হবে আমরা হয়তো আপডেট ভার্সনটা খেলতে পারবো না বাট যারা নাকি হাই ডিভাইস ইউজ করেন তারা অবশ্যই গেমটা অনেক সুন্দরভাবে খেলতে পারবেন আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর আপডেট কিন্তু গেমটা চলে আসবে তো তখন কিন্তু আপনার গেমটা অনেক সুন্দরভাবে কিন্তু প্লে করে খেলতে পারবেন অ্যান্ড আমি আশা করি এই গেমটার আপডেটটা আসলে অনেক কিছু অ্যাড হবে অ্যান্ড অনেক বেশি আপনাদের ভালো লাগবে গেমটা তারপর আমি আপনার চেষ্টা করব যদি কোনো উপায় থাকে আপনার লো ডিভাইসে খেলার মতো যদি আমরা
পারি তাহলে আপনার জন্য লো ডিভাইসের কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করার ট্রাই করব যদি আপডেটটা চলে আসে তারপর তো বাসিডে আগে প্রচুর প্লেয়ার থাকলো বর্তমান ভার্সন 3.7 টা আসার পর কিন্তু তেমন একটা আমাদের প্লেয়ার ছিলই না আবার এখন ভার্সন 4.0 টা চলে আসছে তো বাসিডের প্লেয়ারগুলো আস্তে আস্তে কিন্তু কমে যাইতেছে আমি বাড়ার কোনো লক্ষণই দেখতেছি না যদিও অনেকেই হাই ডিভাইস ইউজ করে কিন্তু সবাই তো আর বাসিমটা ইন্দোনেশিয়া গেমটা খেলে না গেমটা বাংলাদেশে প্রচুর মানুষ হাই ডিভাইস ইউজ করে তো তারা তো আর গেম খেলতে পারে না তাই না বা খেলে না তাদের পছন্দ হয় না আবার অনেকে আছে পছন্দ করে বাট ওই লো ডিভাইসের কারণে খেলতে পারে না তো যাই হোক দেখা যাক কি হয় আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার সঙ্গে দেখে দিয়েছি আল্লাহ হাফেজ।